হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট শোন। আমি সঞ্জিত, তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, সুপারস্টার জিতের নেক্সট সিনেমা মানে মানে মানুষ, মানুষের পর বুমেরাং, বুমেরাংয়ের পরে কি, তো এরকম একটা পত্রিকা লিখেছেন, একটা সংবাদপত্রের মাধ্যমে বেরিয়েছে এই খবরটা, প্রকাশ পেয়েছে। সুপারস্টার জিতের বুমেরাংয়ের পরের ছবি একটি হরর কমেডি সিনেমা হতে চলেছে, যে সিনেমাটি ডিরেক্ট করবেন সৌভিক কুণ্ডু। সৌভিক কুণ্ডু, যিনি প্রথম জিতের প্রোডাকশনে কাজ করেছিলেন আয় খুকু আয়, এবং তার পরবর্তী সিনেমা জিতের সঙ্গেই বুমেরাং। তো সৌভিক কুণ্ডুর সঙ্গে আরও একটি সিনেমা নাকি জিত করতে চলেছে, যার নাম এখনও ঠিক হয়নি। তো দেখুন, সর্বপ্রথম আমি যেটা বলবো যে এই আপডেটটা, এটা কতটা সঠিক সেটা আমি জানি না। তার কারণ হলো এরকম অনেক আপডেটই উঠে আসে, বাট সেগুলো কিন্তু সবগুলো সত্যি হয় না। তার কারণ হলো বস্ত্রী নিয়ে একটা অনেক গুঞ্জন উঠেছিল যে জিত নাকি তার পরবর্তী সিনেমা মানে চেঙ্গিজের পর বসে সে হাত দেবে, কারণ সিকুয়েল সিনেমা বর্তমানে চলছে বেশি। তো নানান এসকা 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 বেসকা অনেক কথাই উঠেছিল, আদৌ কিছু হয়নি, জিতদা কিন্তু বস্ত্রীতে হাত দেয়নি। এবার তারা একটা ভৌতিক ছবির কথা বলছে, জানি না সেটা হবে কি না। তো দেখুন, আমার মনে হয় যদি হয় তাহলে একটু কম ভালো, যদি না হয় বেশি ভালো। তার কারণ হলো দেখুন, এটা 2023, 2023-এ এসে এই অলৌকিক সিনেমা লোকে গিলবে? আপনি ভাবুন, এখন যদি এই সাপের সিনেমা দেখায় লোকে দেখবে? দেখবে না। ভূতের সিনেমা দেখবে? দেখবে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন সাউথে 28 সেপ্টেম্বর ধরুন এক সপ্তাহ আগে একটি সিনেমা রিলিজ করেছে, চন্দ্রমুখী 2, যেটা 17 বছর পর এই সিনেমার সিকুয়েল এসেছে। সিনেমার লিড কাস্টে রয়েছে বলিউড থেকে কঙ্গনা রানাউত এবং সাউথের রাঘব। রাঘবকে অনেকে হয়তো চেনবেন বা অনেকে হয়তো চেনবেন না, কারণ সেরকম পরিচিত সে হিরো নয়। তার বেশ কয়েকটা সিনেমা রয়েছে সেই এই ছাপড়িবাজি বা এই ভূতের সিনেমায়, সেগুলো হলো কাঞ্চনা 1, কাঞ্চনা 2, কাঞ্চনা 3, এই ধরনের সিনেমাগুলো রয়েছে। তো চন্দ্রমুখী 2 সে করেছে, যেটা বর্তমান সময়ে 2023-এ রিলিজ করে সুপার ফ্লপ হয়েছে। সুপার ফ্লপ, সাউথেই ফ্লপ, বুঝতে পারছেন? সাউথে যেখানে নর্মাল সিনেমাগুলো ভালো চলে যায়, তার কারণ তাদের অডিয়েন্স তাদেরকে সাপোর্ট করে, কিন্তু ভাই চন্দ্রমুখীতে সাপোর্ট করেনি। তার কারণ হলো 2023-এ মানুষের চিন্তাধারা, মানসিক শক্তি, মাথার জোর সব কিছু কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাই এই মানে কি বলবো, মুখের ভাষা খারাপ করতে হয়, এই ধরনের অযৌক্তিক কথাবার্তা, অযৌক্তিক কাজগুলো কিন্তু লোকে হালকাভাবে নেবে, বা বলতে পারেন যে এই ধরনের ব্রেনলেস কাজগুলো এখন আর চলবে না। দেখুন, সময় সবসময় এক থাকে না, একটা সময় সাপের সিনেমা চলেছে, ভূতের সিনেমা চলেছে, 2023-এর অডিয়েন্স এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। যদি করে তাহলে সেটাকে সেই ধরনের আলাদা কিছু ট্রিটমেন্ট করে দেখাতে হবে। দেখুন, একটা সিম্পল কথা বলি, সাউথে যদি চন্দ্রমুখী 2 ফ্লপ হতে পারে, তাহলে বাংলাতে যে হরর করবে সেটা কি হিট হবে? ভাই সাউথে অনেক বাজেট বেশি, আর ভূতের সিনেমার মধ্যে দুটো জিনিস তো আপনাকে খুব বেশি ইম্প্রুভ করতে হয়, একটা হলো বিজিএম, মানে সিচুয়েশন অনুযায়ী সেই ধরনের বিজিএম দিতে হবে, আর 2 নম্বরটা হলো বিএফএক্স। এই দুটোই আমাদের বাংলাতে মিসিং হবে। তার কারণ হলো আমাদের এখানে ভালো বিজিএম করার মতো মিউজিশিয়ান নেই, এটাতে তো হালকা মার খেয়েই যাবে, পাশাপাশি বিএফএক্স বা এত টাকা নেই। সাউথে যেখানে এত এত টাকা ইনভেস্ট করে সিনেমা বানাচ্ছে, তারপরও ভূতের সিনেমা ফ্লপ, এখানে আমাদের বাংলা সিনেমা আর এই সৌভিক কুণ্ডের ডিরেক্টরের সিনেমা ভাই চলবে? আমি তো কোনোভাবে এটাকে সমর্থন করি না। জানি না যে জিদ্দা এটাতে হ্যাঁ করেছে কি না, তবে আমি বুঝতে পারছি যে যদি হ্যাঁ করে থাকে তাহলে 2023-এ এসে ভূতের সিনেমা লোকে দেখবে না। 2023 কি মানে, আমরা তো দুদিন পর 2024-এ পা রাখবো, লোক এত অ্যাডভান্টেজ, লোক কি ভূতের সিনেমা দেখবে? দেখুন, দেবজিৎদের নিয়ে ভিডিও করি মানে বলে এটাই না, তাদের যেটা আসবে সেটাকেই শোনা বলে দেব, যেটা খারাপ লাগবে বা যেটা মনে হবে যে এটা কিছু করতে পারবে না বক্স অফিসে, জাস্ট পড়ে যাবে। যেহেতু স্টারডাম রয়েছে তাদের, সেই এক সপ্তাহ টেনে টুনে চলবে, কিন্তু সিনেমা হিট করাতে পারবে না। তাই আমি এটাই মনে করি যে এইসব সিনেমা এখন এনে লাভ নেই। এখন বর্তমান মার্কেটে যেটা খাচ্ছে সেটা হলো ক্রাইম থ্রিলার বা মাসি প্যাক, মানে অনেক কিছু রমকম, এইসব ধরনের সিনেমা চলবে। এই হরর পরর সাথে কমেডি, এইসব সেন্সলেস সিনেমা এখন চলবে না। তো যাই হোক, এইটুকু বলার ছিল, এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। টাটা।